কথায় বলে বাঙালি ভ্রমণ ভোজনে সব সময় এগিয়ে, আর তা যখন এত সুন্দরভাবে একসাথে সকলের সামনে তুলে ধরা হয় তাহলে তো কোনো কথাই থাকে না। এবার আমরা ঘুরি আনন্দে ফেসবুক ট্র্যাভেল গ্রুপের তরফে খড়দহ নেতাজি সংঘের মাঠে আয়োজিত হলো প্রথম পর্যটন মেলা। প্রায় 70,000 সদস্যদের নিয়ে এই ফেসবুক গ্রুপের তরফে এবং তুহিন ভট্টাচার্য ও সঞ্জয় ঢালি ও অন্যান্যদের ব্যবস্থাপনায় আয়োজিত হলো খড়দহের এই প্রথম পর্যটন মেলা। মেলা চলবে শনিবার ও রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এই মেলাকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসু মানুষেরা ভিড় জমাতে শুরু করেছেন এই মেলা প্রাঙ্গণে। এই মেলার উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য শ্যামল কুমার দেব, খড়দহ পৌরসভার অপর এক পৌর পরিষদ সদস্য সবিতা গুহঠাকুরতা, ভারতের প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি, বিশিষ্ট ক্রীড়াবিদ অরুণ কুমার মুখার্জি, বিশিষ্ট বাচিক শিল্পী সুনীতি কুমার দাস, মানস মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মেলা নিয়ে বলতে গিয়ে ফুটবল নিয়ে নিজের প্রথম ভ্রমণের কথা তুলে ধরেন প্রাক্তন খ্যাতনামা ফুটবলার রঞ্জিত মুখার্জি। এবং সমাজসেবার একটা মানে অত্যন্ত প্রিয় একটা জায়গা আমার, কারণ এখানে রামকৃষ্ণ মিশনও যেমন আছে তেমনি স্টেডিয়ামও রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সংগঠনরা করেন, তার মধ্যে থেকে দাঁড়িয়ে আজকে যে পর্যটন মেলা যে আয়োজন করা হয়েছে এটা ফেসবুক আমরা ঘুরি আনন্দে এই গ্রুপ করেছে, আমি অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি। কেননা অনেক কিছু জানা যায়, আমি তো নিজের জীবনে তো খুব ছোটোবেলায় একটা যৌথ পরিবারে বড় হয়েছিলাম, তো ট্যুর কী জিনিস প্রথম প্রথম বুঝতে পারতাম না। প্রথম ট্যুর আমার কিন্তু রাঁকা নিয়ে এসে, তখন খুব বয়স ছোটো ছিল, দেওঘরে গেছিলাম, কিন্তু প্রথম ট্যুরটা ছিল আমার হচ্ছে ফুটবল নিয়ে, রহাসাগর ক্লাবের জেলায় খেলতাম, বহরমপুরে হুইলার সিল খেলতে গেছিলাম, ওইটাতে যে আনন্দ পাওয়া যায় পেলাম, তারপরে তো সারা পৃথিবী ঘুরেছি নানা। আমি একটা বার্তা সবার হয়ে, খড়দহর সবার হয়ে এবং এই গ্রুপের সবার জন্য বলছি যে এই যে আপনারা একটা, এর আগে আমাদের কাছাকাছি মানে আমরা যেহেতু রহড়া খড়দা থাকি, এখানে তো হয়নি, ব্যারাকপুর শিল্পাঞ্চলেও এরকম একটা পর্যটন মেলা এর আগে আমরা দেখিনি। আমরা কলকাতার বুকে এরকম পর্যটন মেলা হয়, আমরা বাঙালি স্বাভাবিকভাবে ভ্রমণ পিপাসু, আমরা দুদিনের ছুটি পেলে আমরা বেড়াতে যাই, সে জায়গায় একই ছাতার তলায় এতগুলো পর্যটনের সংস্থা তারা এই মেলায় এসেছে, আমরা একসাথে তাদের সাথে নিজেরা কথাবার্তা। ফেসবুকে প্রচুর ট্রাভেল গ্রুপ উঠে এসছে, তো দেখা যাচ্ছে যে ফেসবুকে যারা ট্যুরিজমের আছে, তো যে সমস্ত এজেন্সি আমাদের আছে, তা যাতে তারা সরাসরি তাদেরকে চিনে, তাদেরকে জেনে যে সঠিকভাবে তারা পর্যটনে বিভিন্ন জায়গায় যেতে পারে, ওই উদ্দেশ্য নিয়ে এই মেলার আয়োজন করা। এই মেলাতে তাহলে কি মানুষ চিনুক, মানুষ জানুক আমরা যাদের সাথে বেড়াতে যাচ্ছি তারা এই গ্রুপে সঠিকভাবে আছে, তা অনায়াসে তাদের এদের সাথে তারা যেতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আরও যাতে এই ট্যুরিজম সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়াতে, যাতে আরও বিভিন্ন জায়গায় এই মেলা গড়ে উঠুক, তাদের মানুষের সাথে ট্রাভেল এজেন্টদের পরিচয় হোক, তাহলে এখানে সকলে সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।